প্রেরণাদায়ী বোধকথা। 150তম পর্ব। স্বামী রামতীর্থ একবার জাপান থেকে আমেরিকা যাচ্ছিলেন। বেশ কয়েকজন জাপানি ছাত্র সেই জাহাজে ছিল আমেরিকার পথে। স্বামীজি তাদের সাথে পরিচয় করলেন। সেই ছাত্ররা স্বামীজির কথাবার্তায় খুব মুগ্ধ হয়ে যায়। সেই ছাত্রদের মধ্যে অনেকেই ধনী পরিবারেরও ছিল। স্বামীজি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা সবাই আমেরিকায় শিক্ষার জন্য যাচ্ছ? তারা সবাই স্বামীজিকে জানায় যে তারা বিশেষ পড়াশোনা করতে যাচ্ছে। আচ্ছা, বলো তো, আমেরিকায় তো তোমাদের অনেক দিন থাকতে হবে, তাহলে তার জন্য সেখানে অর্থের ব্যবস্থা কিভাবে করবে? স্বামীজির প্রশ্নের উত্তরে ছাত্ররা বলে, স্বামীজি, আমরা এই জাহাজের ভাড়াও নিয়ে আসিনি। আমাদের এই জাহাজে কিছু কাজ করে ভাড়া মিটিয়ে আমেরিকাতেও কিছু কাজ করে অর্থ উপার্জন করে পড়াশোনার খরচ মেটাব। আমরা আমাদের দেশের টাকা বিদেশে খরচ করব কেন? স্বামী রামতীর্থ দেখলেন, সব ছাত্র ছাত্রীরা জাহাজ পরিষ্কার করে বা অন্যান্য ছোট ছোট কাজ করে জাহাজের ভাড়া শোধ করেছে। একটি সমৃদ্ধ জাতি হতে বেশি সময় লাগে না। বিদেশে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরাও যদি এমনভাবে চিন্তা করতে পারে, তাহলে ভারতকে একটি সমৃদ্ধশালী দেশ হতে বেশি সময় লাগবে না।